আন্ডারস্ট্যান্ড দ্য আইলস এক্সাম স্ট্রাকচার। আপনি যে আইলস পরীক্ষাটা দিচ্ছেন, টেস্টটা দিচ্ছেন, এই টেস্টটার আপনার স্ট্রাকচারটা কি সেটা আমাদেরকে আগে জানতে হবে। এখানে আইলসের মধ্যে কয়েকটা সেকশন আছে, ডিফারেন্ট সেকশনস আছে, ঠিক আছে? এই সেকশনগুলো হচ্ছে লিসনিং, রিডিং, রাইটিং এবং স্পিকিং। তো আপনাকে এই যে সেকশনগুলো সম্পর্কে জানতে হবে যে এই সেকশনগুলো আসলে কীভাবে কাজ করে, এই সেকশনগুলোতে ফরম্যাটটা কী বা এই সেকশনের নাম্বার কত আছে, কী অবস্থা, এগুলো আপনাকে জানতে হবে। তারপর হচ্ছে টাইম অ্যালোকেশন, যে এই যে মানে আইএলটিএস এক্সামটা হবে, আপনার কোন সেকশনে কতটুকু টাইম আপনি পাচ্ছেন। তারপর স্কোরিং ক্রাইটেরিয়া ফর ইচ সেকশন, অর্থাৎ এই যে আপনার স্কোরটা কীভাবে করা হয়, প্রত্যেকটা সেকশনের জন্য আলাদা আলাদা স্কোর হয়। তারপরে হচ্ছে আবার ব্যান্ড স্কোর কাকে বলে, এই বিষয়গুলো আগে জানতে হবে, অর্থাৎ আন্ডারস্ট্যান্ড দ্য আইলস এক্সাম স্ট্রাকচার।